আমি আলফিরুনা আমন্ত্রণ জানাচ্ছি এসটিভি নিউজ আপডেটে। জনগণ যাদের নির্বাচিত করবে তারাই সরকার গঠন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যায় সুইজারল্যান্ডের জেনেভায় আওয়ামী লীগ আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, নিজেদের অপকর্মের জন্য ভোট পাবে না জেনে বিএনপি নির্বাচনে না যাবার বাহানা খুঁজছে। একের পর এক সাংবাদিক হত্যা করে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করেছে ক্ষমতাসীনরা, মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। রাজধানীতে গণমাধ্যমের কালো দিবসের আলোচনা সভায় তিনি বলেন, দেশ এখন অলিখিত বাকশাল চলছে। অনুষ্ঠানে যোগ দিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, আওয়ামী লীগের পুরো সময়টাই জাতির জন্য কালো অধ্যায়। জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডের তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে র্যাব। অপরাধী যেই হোক দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে সংস্থাটি। সাংবাদিক হত্যার ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। অভিযুক্ত আওয়ামী লীগ নেতাকে গ্রেফতারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে। এদিকে সাংবাদিক নাদিমের প্রথম জানাজা সকাল 10টায় জেলার বকশীগঞ্জের নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। পরে গ্রামের বাড়ি গ্রোমের চরে দ্বিতীয় জানাজা শেষে বেলা 11:30টায় পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পাঁচহাটি মোড়ে যে এলাকা সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে, সেখানে নিয়ে মারধর করা হয় সাংবাদিক গোলাম রাব্বানীকে। গত বুধবার রাতে 10টায় মোটরসাইকেল থেকে নামিয়ে মারতে মারতে তাকে সড়কের এক পাশ থেকে অন্য পাশে নিয়ে যাওয়া হয়। দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে। দেশের 17 অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে এই ঝড়ের আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে সিলেটে ভয়াবহ বন্যার আশঙ্কা করা হচ্ছে। অব্যাহত ভারী বৃষ্টিপাতে বেড়ে গেছে সবকটি নদ নদীর পানি। এমতো অবস্থায় দ্রুত ব্যবস্থা নিতে বৃহস্পতিবার সন্ধ্যায় জরুরি বৈঠক করে জেলা প্রশাসন। এই বৃষ্টি আরও 15 দিন থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। এবার দেশের বাইরের খবর। আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বিপর্যয় বৃহস্পতিবার সন্ধ্যা 6:30টার দিকে ভারতের গুজরাট উপকূলে আঘাত হানে। ঝড়ের তাণ্ডব চলে গভীর রাত পর্যন্ত। এ সময় রাজ্যটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ঘূর্ণিঝড়টি। রাজ্যটিতে 5 শতাধিক গাছ উপড়ে গেছে, প্রায় 3 শতাধিক বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে, আহত হয়েছে অন্তত 22 জন। যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নুসরাত জাহান চৌধুরী। শুধু বাংলাদেশি নয়, তিনি ফেডারেল আদালতের প্রথম মুসলিম বিচারক হওয়ার রেকর্ডও গড়েছেন। ক্যানাডার ম্যানিটোবা প্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত 15 জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে উইনিপেগের পশ্চিমে কারবেরির কাছে ট্রান্স ক্যানাডা হাইওয়েতে লরির সঙ্গে বাসের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। কোস্টার আকারের ওই বাসটিতে বেশিরভাগ যাত্রী ছিলেন প্রবীণ। তারা ডাউফিন, ম্যানিটোবা ও আশেপাশের এলাকার বাসিন্দা ছিলেন। এছাড়া 2 চালকসহ আরও অন্তত 10 জন আহত হয়েছেন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবার মাঠে ময়দানের খবর। এক টেস্টের 2 ইনিংসে সেঞ্চুরি করার দারুণ কীর্তি গড়লেন নাজমুল হোসেন শান্ত। নিখুঁত ব্যাটিংয়ে টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো টানা 2 ইনিংসে সেঞ্চুরির স্বাদ পেলেন এই বাঁহাতি ব্যাটার। শান্তর দুর্দান্ত সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এক টেস্টের 2 ইনিংসে শতকের কীর্তি গড়লেন শান্ত। বাঁহাতি ব্যাটার শতক করতে খেলেছেন 115 বল। শেষ করছি নিউজ আপডেট, বিস্তারিত জানতে চোখ রাখুন এসএটিভির সন্ধ্যার সংবাদে।